तुमारो लागिया रे सहदाई प्राण आमार कांदे बंधु रे प्राण बंधु कालिया रे। प्रिय दर्शक श्रोता, सेनासौर यूट्यूब चैनल पक्ष के अपन सबा के जाना आंतरिक शुभेच्छा। हमें हासान मतिउर रहमान, हमारे आशर अत्यंत जनप्रिय एक जन शिल्पी अविनाश बाउल, तार कण्ठे आज के शुनब एक आगे दिन गान। शुदुम्रमार यटुकु जानार इच्छे अविनाशर का आज के बर्तमान जमाना जे समस्त गानगुलो शुनि এই সমস্ত গানগুলোর আবেদন খুব বেশি দিন টেকে না, খুব বেশি দিন থাকে না মানুষের অন্তরে, বেশি দিন এই গান স্থায়িত্ব লাভ করে না। এর কারণ কি অবিনাশ? এর কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে গানগুলো আসলে আমরা ওই আগে আপনাদের যে যুগটা ছিল ওই সময়ে যে গান মানুষ মন প্রাণ দিয়ে শুনতো এবং শুদ্ধ সংস্কৃতির চর্চা হইতো। এখন আমরা ভাইরালের যুগে বাস করতেছি, আসলে ভাইরালের জন্য ব্যাকুল হয়ে যাই, গান সৃষ্টি করি ঠিকই কিন্তু গানটা কি কত পরিমাণ ভিউ হবে সেই চিন্তাটা করি, কিন্তু গানটা কতটুকু মানে হলো, কতটুকু গুণে হলো সেই চিন্তাটা আমরা কম করি। এবং ওই আপনাদের সময় যে ক্যাসেটের যুগ ছিল, আমরা যে ক্যাসেট কিনে শুনতাম গানগুলা, যখন একটা ক্যাসেট 30 টাকাতে কিনতাম আমরা ওই আমরা আমাদের সময়ে, তো ভালো হইতো, আর মন্দ হইতো গানটা পুরো শুনতাম আমরা মনোযোগ দিয়ে, যে গানটা টাকাতে কিনছি, টাকাটা আমরা উসুল করতে হবো। তো এখন আমাদের ইউটিউবে আমরা গানে যে হয়তো মুখটা শুনি, একটু শুনি, আবার টেনে টেনে, তো আমার কাছে তার জন্য মনে হয় যে গানগুলি স্থায়িত্ব হয় না। এবং একটা জিনিস আমি মানে মত প্রকাশ করি, সেটা হচ্ছে যে গান, ভালো গান কিন্তু ঠিকই সৃষ্টি হচ্ছে। আপনারা তো এখনও গান লিখে যাচ্ছেন, গান অনেক ভালো গান সৃষ্টি হচ্ছে, কিন্তু এগুলো আমরা ওই সামনে পাচ্ছি না। অবিনাশ দারুণ একটি কথা বলেছে যে এখন আমরা ভাইরালের যুগে বাস করছি। আগে যেমন একটি গান জনপ্রিয় হতো, আমরা যাকে হিট বলতাম, যে গানটি খুব হিট করেছে, তখন ক্যাসেট রেকর্ডারে কিংবা মাইকে গানটি যখন বাজতো হাজার হাজার মানুষের গানগুলো শুনতো। কিন্তু এখন দেখা যাচ্ছে একটি গান যা তা করে যেন তেনভাবে সেই গানটিকে রেকর্ড করে আপলোড করছে ইউটিউবে, বিভিন্ন যার যার ব্যক্তিগত ইউটিউবে করছেন। তো সেই গানগুলো হেডফোন লাগিয়ে শুধুমাত্র যিনি শ্রোতা তিনিই শুনছেন, তার পাশের জন বসেও বুঝতে পারছেন না যে লোকটি কি গান শুনছেন না ওয়াজ শুনছেন তিনি অনুমান করতে পারেন না, একাই শোনেন। যে কোনো জিনিস প্রচারেই প্রসার হয়, যদি জোরে জোরে এই গানগুলো মাইকে বাজত কিংবা ক্যাসেটের গানগুলো যেমন আমাদের পানের দোকানে, আমাদের সেলুনে বাজত, এই কারণে বোধহয় গানগুলো এখন আর মানুষের কাছে এতটা জনপ্রিয়তা পাচ্ছে না, এটি একটি কারণ। আরেকটি কারণ আমার মনে হয় যে গানের বাণী থেকেও যেন আমরা একটু দূরে সরে গেছি। আগে যেমন হৃদয়গ্রাহী, মর্মস্পর্শী, অন্তর ছোঁয়া একটি গানের কথা এবং সুর থাকতো, এবং সুললিত কণ্ঠে সেই গানটি, মাধুর্যপূর্ণ কণ্ঠে সেই গানটি একজন শিল্পী পরিবেশন করতেন, সেই গানটি আমাদের অন্তর ছুঁয়ে যেত। আজকে বোধহয় কোনো একটা জায়গায় ঘাটতি আছে আমাদের, আমরা হয়তো গানের প্রতি তেমন একটা নজর দিচ্ছি না। আমরা ভাবছি যে কিছু ভিউ হলেই আমাদের উদ্দেশ্যটা চরিতার্থ হয়ে গেল, সফল হলাম আমরা, কিন্তু আসলে কি তাই? আমার তো মনে হয় না। একটি গান যদি দীর্ঘস্থায়িত্ব না হয়, একটি গান যদি দীর্ঘদিন মানুষের অন্তরে না থাকে, তাহলে তাকে কি গান বলা যায়? সেটি কি একটি সফল গান? আমার তো মনে হয় তা মোটেই না। তো আজকে আমরা অবিনাশের কাছে একটি গান শুনবো, আমাদের সেই আগের দিনের গান। গানটি গেয়েছিলেন আমাদের মরমী কণ্ঠশিল্পী, আমাদের অত্যন্ত শ্রদ্ধার শিল্পী আব্দুল আলিম, যিনি আমাদেরকে ছেড়ে অনেক আগে চলে গেছেন। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় কানাইলাল শীল, তিনিও প্রয়াত হয়েছেন। তার অসংখ্য জনপ্রিয় গান আমাদের মাঝে আছে। তা আমি নতুন প্রজন্মের সবার কাছে অনুরোধ করব, যারা গান লিখছ, যারা গান সুর করছো, তারা যারা গান গাইছো, তাদের প্রতি আমার আকুল আবেদন, তোমরা গানের বাণীটিকে আরও একটু সমৃদ্ধ করো, সুরটাকে আরও একটু মানুষের হৃদয়ের কাছে নিয়ে যাও, এবং যারা গাইছো তারা একটু চর্চা করে নিজের কণ্ঠটাকে তৈরি করো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসুন শুনি অবিনাশ বাউলের কণ্ঠে সেই অবিস্মরণীয় জনপ্রিয় একটি গান। তোমারও লাগিয়া রে সহদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে। তোমারও লাগিয়া রে
সহদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে নিদয় নিষ্ঠুর রে বন্ধু তুই তো কুল নাশা নিদয় নিষ্ঠুর রে বন্ধু তুই তো কুল নাশা হামায় ফাঁকি দিয়া চলে গেলি রে বন্ধু ফাঁকি দিয়া চলে গেলি রে বন্ধু না পুরাইলি আশা বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা ও তুই না জেনে প্রীতির রীতি রে বন্ধু না জেনে প্রীতির রীতি রে বন্ধু ঘটাইলি দুর্দশা বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে হৃদয় চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা হৃদয় চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা আমি তোমায় দেখে সাধ মিটাইতাম রে বন্ধু তোমায় দেখে সাধ মিটাইতাম রে বন্ধু খেলতাম প্রেমের পাশা বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে তোমারও লাগিয়া রে সহদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে।